আজকে আমি বানাচ্ছি ছোলা পনির, যেটা কি খুবই দারুণ একটা রেসিপি। তো এটার জন্য আমি ছোলাটাকে ওভারনাইট ভিজিয়ে নিয়েছিলাম। তো ছোলাটাকে এবার আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। তো আমি ছোলাগুলো ঢেলে নিচ্ছি প্রেশার কুকারে। এবার এটাকে আমি 7খানা সিটি হওয়া পর্যন্ত আমি এটাকে কুক করব। তো এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটা কোয়ান্টিটি আমার ছোলা আছে। তো আমি জল দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি সেদ্ধ করার জন্য বসিয়ে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা বেশ যতটা ছোলা আছে সেই হিসেবে আমি জল দিয়ে এটাকে ভিজিয়ে নিয়েছি। এবার আমি এটাকে গরম করতে বসাচ্ছি, মানে বয়েল করার জন্যে। তো আমি এটা বসিয়ে দিয়েছি। এবার এটা আপনার 7 থেকে 8খানা সিটি হলে এটাকে বন্ধ করে দেওয়া হবে। তো এর পাশে আমি ছানা কাটাবার জন্য দুধ নিয়েছিলাম, সেই দুধটাকে আমি দুধ কাটাবার পাউডার দিয়ে আমি এটাকে ছানা মানে কাটিয়ে এটাকে ছানা তৈরি করে নিয়েছি। তো দেখুন আমি ছানাটা করে ফেলেছি। আপনারা এর মধ্যে ভিনিগার দিয়েও দুধটাকে কাটাতে পারেন, অথবা লেবুর রস দিয়েও কাটাতে পারেন, বা ছানা কাটাবার পাউডার মার্কেটে পাওয়া যায় সেটা দিয়েও আপনি ছানা কাটাতে পারেন। তো আমার ছানাটা অলমোস্ট তৈরি। এবার এটাকে আমি স্ট্রেন করে নেব একটা ছাঁকনির সাহায্যে। তো তারপরে আমি সব জলটাকে বের করে পনিরটাকে বের করে নেব। আচ্ছা, আমি পুরো জলটাকে স্ট্রেন করে ছানাগুলোকে বের করে নিয়েছি ছাঁকনিতে। এবার এটা সব জল আমি ভালো করে নিকড়ে ছড়িয়ে নেব, যাতে কি আমি পুরো শুকনো ছানাটা পাই। ছানাটাকে আমি একটা বড় থালার মধ্যে নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, সল্ট দিয়ে। এবার আমি ছানাটাকে পুরো ভালোভাবে মাখবো। ছানাটাকে আমি বের করার পরে, স্ট্রেন করে নেওয়ার পরে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। তারপরে ওটাকে আমি লবণ দিয়ে ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি। এর মধ্যে হালকা চিনিও দিতে পারেন, সেটা আপনাদের স্বাদ অনুসার। এবার এটাকে আমি ভালো করে স্ম্যাশ করে ভালো করে মাখবো। আর তার মধ্যে আমি একটু দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে এর বাইন্ডিংটা খুব ভালো হয়, এটার বাইন্ডিংটা এত ভালো হয় যে আপনার পনিরটা ভাঙবে না, আর পনিরটা খুব সুন্দর সফট হবে, আর খেতেও বেশ ক্রাঞ্চি হবে। তো আমি এর মধ্যে কর্নফ্লাওয়ারটা মিক্স করে দিলাম। এবার আমি এটাকে খুব ভালোভাবে মেখে নেব। তো আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো হাতের তালুর সাহায্যে আমি এটাকে ভালো করে এটাকে স্ম্যাশ করব। আর একটু বড় থালা নিলে কী হয়, এটা ছড়িয়ে মাখতে বেশ সুবিধা হয়। তো আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো যতক্ষণ এটা ফাইন মাখা হবে, ততক্ষণ এটাকে ভালো করে ডোলে ডোলে মেখে যেতে হবে। আর যখন এটা ফাইন মাখা হয়ে যাবে, যখন সফট একদম হয়ে যাবে, তখন আপনি ভাববেন যে আপনার পনিরটা একদম তৈরি হয়ে গেছে। তো আমার এখন এটা হয়নি, আমি এটাকে এখনও পর্যন্ত মেখে যাচ্ছি যতক্ষণ না এটা একদম ফাইন হয়ে যাক, একদম সফট হয়ে যাক। তো আমি এটাকে ভালো করে হাত দিয়ে ভালো করে এটাকে স্ম্যাশ করে হাতের তালুর সাহায্যে আমি এটাকে ভালোভাবে দেখুন আমি স্ম্যাশ করছি। এবার দেখুন এটা আমার হয়ে গেছে তৈরি, ফাইন একটা তৈরি হয়ে গেছে ছানাটা। এবার আমি এইটাকে রোল করে নেব। রোল করে এটা আমি পনিরের শেপ দিয়ে দেবো। তো আমি এটাকে পুরো রোল করে নিলাম, একটা শক্ত একটা পনিরের চাঙ্ক হয়ে গেল। এবার এটাকে আমি ফ্রিজে কিছুক্ষণ রেস্ট নিতে দেবো। রেস্ট নেওয়া হয়ে গেলে এটাকে আমি বের করে এটা কাট করে নেবো। কিন্তু যেহেতু আমার হাতে বেশি সময় নেই, তো ওই জন্য আমি এটা ফ্রিজে রাখতে পারিনি বেশি সময়ের জন্য। তো আমি এটাকে বের করে নিয়েছি, আর এবার আমি এটাকে কাট করছি। দেখুন এটা কি সুন্দরভাবে কাট হয়ে যাচ্ছে। এটা যদি আরও বেশিক্ষণ পর্যন্ত ফ্রিজে আমি রাখতাম, তাহলে এটা খুবই সুন্দর আরও ফাইন কাট হতো। তো এইভাবে আমি পনিরের পিসেসগুলো কেটে নিলাম। এবার এই বড় পিসগুলোকেও আমি এর হাফ হাফ করে কাটবো, দিয়ে আমি ছোলার জন্যে রেডি করব যে কারিটা আমি বানাবো আর কি। তো এইভাবে আমি এইগুলোকে সব দু টুকরো করে কেটে নিচ্ছি। আপনাদের ইচ্ছে হলে আপনারা এটাকে বড় বড় রাখতে পারেন, বা দু টুকরো রাখতে পারেন, বা দু টুকরোটাকে আরও দু টুকরো করে ছোটো ছোটো পিসেস করে নিতে পারেন, এটা আপনাদের ওপরে। তো আমি এইভাবে প্রত্যেকটা পনিরের টুকরো এইভাবে কেটে নিলাম। কেটে নিয়ে এটাকে আমি সব ভালো করে সাইড করে রেখে দিলাম। এরপরে আমার যে নেক্সট যে কাজটা, সেটা হচ্ছে এটাকে আমাকে ভাজতে হবে। তো এটাকে আমি সুন্দরভাবে মুচমুচে করে ভেজে নেব, একটা হালকা গোল্ডেন ব্রাউন কালার আসবে, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। তো আমার অলমোস্ট সব পনিরগুলো কাটা হয়ে গেছে। এবার আমার নেক্সট প্রসেস হচ্ছে এটাকে আমি ফ্রাই করব। একটু একটু ভেঙে যাচ্ছে, কারণ আমি ফ্রিজে বেশিক্ষণ এটা রাখিনি বলে। আপনারা একটু বেশিক্ষণ রাখবেন যাতে এটা না ভাঙ। তো আমার সব পনিরের টুকরোগুলো কাটা হয়ে গেছে, এইভাবে দেখে নিতে পারেন। পুরো সন্দেশের মতন লাগছে দেখতে। এইবার এই ছোলা পনির বানানোর জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই।
আমি এখানটায় নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো নিয়েছি, সল্ট, এটা নিয়েছি আমি লাল গুঁড়ো মানে রেড চিলি, এটা কাশ্মীরি রেড চিলি, এটা একটু সুগার মানে চিনি, আর এটা হচ্ছে লবণ মানে সল্ট। আর গোটা গরম মশলা নিয়েছি একটা তেজপাতা, জিরে গোটা জিরে, একটা দারচিনি, দুটো লবঙ্গ, আর আপনার এলাচ নিয়েছি ছোটো এলাচ, আর একটা শুকনো লঙ্কা। তো এটা হচ্ছে আমার মশলার জন্যে। আর এরপরে আমি নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর আদা বাটা, যেটা আমি একটু গ্রেট করে নিয়েছি। আর এটা হচ্ছে কাসুরি মেথি, 2 চামচ মতন কাসুরি মেথি আছে। আর আছে এর সাথে ছোলা মশলা, ছোলে মশলা, যেটা কি আপনার ছোলা বানানোর জন্য আমার লাগবে, যেটা আপনার টেস্টটাকে আরও ভালো করে দেবে। তো এবার চলুন, আমার মশলাগুলো আমি সব দেখিয়ে দিলাম। এবার আমি এটা বানাবার জন্যে আমি এর মধ্যে আরও যেটা এক্সট্রা অ্যাড করছি সেটা হচ্ছে ক্যাপসিকাম। আপনারা এটা স্কিপও করতে পারেন, কিন্তু আমি এটা ক্যাপসিকাম দিলে টেস্ট আরও ভালো হয়, সেটা আমি ক্যাপসিকাম দিয়েছি। এবার আমি পনিরে কেটে রাখা টুকরোগুলোকে নিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি। তো এইভাবে আমি গরম তেল মানে ফ্রাইং প্যানে আমি তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো, যেটা কি আমার পনির পিসেসগুলো ভালোভাবে ফ্রাই করতে পারি। তো 2 বড় টেবিল চামচ আমি তেল নিয়ে নিয়েছি, ওটা একটু হালকা গরম হতে আমি পনির টুকরোগুলো ছেড়ে দিয়েছি। তো বেশি একসাথে পানির দেবেন না, তাহলে কীভাবে ঠিক করে ভাজা হবে না, ওই জন্য অল্প অল্প করে পানিরের পিসেস দিয়ে আমি এটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তো যতক্ষণ এটা গোল্ডেন ব্রাউন হচ্ছে আমি ততক্ষণ ওয়েট করছি। তো এটা অলমোস্ট হয়ে গেছে গোল্ডেন ব্রাউন, এবার আমি এটাকে উল্টে দিচ্ছি, আর উল্টে আমি আরেক পিঠ ভাজবো, ভেজে আমি এটাকে উঠিয়ে নেবো। এইভাবে আমার যতক্ষণ পানিরের পিসেস আছে আমি সেগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে আমি দেখুন কি সুন্দর কালার এসেছে, আমি যখন এটাকে উল্টাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা সোনালি রঙ এসেছে গোল্ডেন। আর এটাকে অবশ্যই আপনি মিডিয়াম থেকে লো ফ্লেমেই এটাকে আপনি কুক করবেন, ফ্রাই করবেন। হাই ফ্লেমে করলে কি এটা ধরে যাওয়ার চান্স থাকে। তো আমার এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে এগুলো পিসেসগুলো উঠিয়ে নেবো। বেশি ভাজলেও এটা আবার সেই টেস্টটা হবে না, ওই জন্যে হালকা গোল্ডেন ব্রাউন করেই ভাজতে হবে। তো আমার এগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে এগুলোকে সব তুলে নেব। তো দেখুন অলমোস্ট এটা হয়ে গেছে, এভাবে সব পনিরের টুকরোগুলো আমি ভেজে নিয়েছি। তো আমার এটা হয়ে গেছে, এবার আমি এটাকে এক এক করে সব তুলে নেব। তো আপনারা দেখবেন যে আপনাদের পনিরের পিসেসগুলো যেন না ভাঙে, সেমনিভাবেই সাবধানে আপনারা এটাকে ফ্রাই করবেন। তো আমার এগুলো সব কুক হয়ে গেছে, আমি এক একটা পনিরের পিসেস উঠিয়ে থালার মধ্যে নিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তো সাবধানে আপনারা তুলবেন যাতে কি তেল না ছিটকায়। তো আমার এগুলো সব হয়ে গেছে পনিরের পিসেস ভাজা, এবার আমার নেক্সট প্রসেস হচ্ছে আমি কারিটা করব। তো আমি ওই তেলের মধ্যেই আমি মশলাগুলো দিয়ে দেবো, কারণ তেল আমি যথেষ্ট নিয়েছিলাম 2 বড় চামচ, তো ওর মধ্যেই আমার বাকি রান্নাটা হয়ে যাবে। তো তেলটা আরেকটুখানি গরম হতে দিচ্ছি, অল্প সামান্য আমি তেল অ্যাড করলাম, ছোটো 1 চামচ মতো তেল আমি আরও অ্যাড করলাম, আর ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, তেলটা গরম হলেই আমি এর মধ্যে আগে গোটা মশলাগুলো দিয়ে দেবো যেগুলো আমি নিয়েছি। তো তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ফোড়নের জন্য যেটা আমি দেখিয়েছিলাম হোল গরম মশলা, গোটা মশলাগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। জিরে দিলাম ফার্স্টে, তারপরে আমি দিচ্ছি লবঙ্গ দিলাম, যা যা আমি নিয়েছি, দারচিনি দিলাম একটা, 3টে ছোটো এলাচ, আর আমি ফ্লেমটাকে লো করে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কাটা, দিয়ে এটাকে ভালোভাবে আমি নেড়ে ছেড়ে ফ্রাই করব। তো এই সুন্দর অ্যারোমাটা উঠলে মানে সুগন্ধটা উঠলে মশলা ভাজার, তখন আমি এর মধ্যে ক্যাপসিকামগুলো ছেড়ে দিলাম। ক্যাপসিকামগুলোকে আমি হালকা একটু ফ্রাই করে নেবো, কারণ ক্যাপসিকাম বেশি ফ্রাই করে নিলে টেস্টটা চলে যায়, ওই জন্য আমি একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি এটাকে ফ্রাই করবো। তো আমি এটাকে একটু টটে করে নেবো। তো এমনিভাবে আমি হালকা ভেজে নিচ্ছি এই মশলার সাথে, ফোড়নের সাথে। তো আপনারা পারলে আপনারা ক্যাপসিকাম দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা আপনাদের ওপরে। এটা আমি সম্পূর্ণ নিরামিষ করছি, আপনারা যদি চান আপনারা এর মধ্যে পেঁয়াজও অ্যাড করতে পারেন, পেঁয়াজ দিলে কী হয় আরও টেস্টি হয় জিনিসটা। আদা রসুন বাটাও দিতে পারবেন,
যদি আপনারা ননভেজ খাচ্ছেন তো। কিন্তু যেহেতু এটা সম্পূর্ণভাবে ভেজ, ওই জন্য আমি রসুনটা আর পেঁয়াজটা এর মধ্যে দিইনি, এর মধ্যে শুধু আদা বাটাটাই পড়েছে। আর টেস্টের জন্য আমি ক্যাপসিকামটা নিয়েছি, যাতে কি এটা ভেজের মধ্যে যেন এই ছোলা পনিরটা যেন টেস্টি হয়। পনিরের সাথে তো ক্যাপসিকাম সবসময় যায়, ওই জন্য আমি এর মধ্যে ক্যাপসিকামটা নিয়েছি। তো এইভাবে আমার এটা ভাজা হয়ে গেছে, বেশি আমি ভাজবো না, তো হালকা আমি এটাকে ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে টমেটো কুচি এর মধ্যে লাগবে আমার, একটা টমেটো আমি নিয়েছি, তো টমেটোটা আমি এর মধ্যে নিশ্চয়ই দেব। তো এবার আমার এটা ডান হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো এক এক করে অ্যাড করব। আপনারা পারলে আপনার টমেটো দিতেও পারেন, নাও দিতে পারেন, বা ওর বদলে আপনার টমেটো সসও দিতে পারেন। আমি টমেটোটাকে গ্রেট করে নিয়েছি, একটা গোটা টমেটো আমি এটাকে গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিয়েছি। সেই গ্রেট করা পিউরি, মানে টমেটো পিউরিটাকে আমি দিয়ে দিলাম, মানে এটা কোনো সস না, এটা হচ্ছে সত্যি করে টমেটোটাকে নিয়ে আমি গ্রেট করেছি। সেই গ্রেটেড টমেটো পিউরিটাকেই আমি এর মধ্যে দিলাম। দিয়ে এটাকে আমি আবার ভালো করে ক্যাপসিকামের সাথে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করার সাথে সাথেই আমি এর মধ্যে এবার আস্তে আস্তে মশলাগুলো দেবো। তো এর মধ্যে আমি যা যা মশলা নিয়েছি সবই দিয়ে দিচ্ছি। প্রথমে আমি হলুদ দিচ্ছি, এক এক করে সব দিয়ে দেবো। তারপর আমি জিরে গুঁড়ো দিচ্ছি, তারপরে আমি রেড চিলি পাউডার দিচ্ছি যেটা ঝাল, তারপরে আমি কাশ্মীরি রেড চিলি দিচ্ছি যেটাতে আপনার কালারটা খুব ভালো আসবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি আর নুন, মানে লবণ। সব মশলাগুলোকে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে ফ্রাই করব, ভালো করে মশলাটাকে কষব। তো মশলা কষাটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, কারণ মশলা যদি আপনার ভালো না কষা হয় তাহলে আপনার কিন্তু রান্নার টেস্ট আসবে না। আপনি যে খাবারটা বানাচ্ছেন সেই খাবারটা কিন্তু টেস্ট একদমই আসবে না, ওই জন্য মশলাটা কষাটা একটা খুবই ইম্পর্টেন্ট কাজ। তো এটাকে আমি ভালো করে কষবো। আমি হালকা এর মধ্যে জল দিয়ে দেবো, যাতে কি মশলাটা আমার ধরে না যাক। তো আমি একটু সামান্য জল দিয়ে দিলাম। আর এটাকে আমি এখন ভালো করে মিক্স করে এটাকে ফ্রাই করতে থাকবো, মানে মশলাটাকে আমি কষাতে থাকবো। তো এইভাবে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে আঁচটা রেখেছি আর কষছি। আমি দুটো গোটা লঙ্কা নিয়েছিলাম, কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। আর গ্রেটেড যে আদা বাটা, 8 চামচ মতন আমি আদা বাটা নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিক্স করছি আর এটাকে ভালো করে কষাচ্ছি। তো আপনারা ঝালটা আপনাদের মতন দেবেন, যেটা যতটা ঝাল আপনারা খান। এরপর আমি দিয়ে দিলাম ছোলা পনিরের যে মশলাটা আপনারা সব দোকানে পেয়ে যাবেন, সেই ছোলার মশলাটা, ছোলা ভাটুরের যে মশলাটা ইউজ হয় সেটা আমি একটা বড় চামচ দিয়ে দিলাম। আমার কোয়ান্টিটি যে ছোলার সেই হিসেবে আমি দিচ্ছি। তো এখানে অলমোস্ট আমার 2 বড় চামচ আমি ছোলা মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। তো একটা খুব সুন্দর একটা সুগন্ধ বেরাচ্ছে এই মশলার, মশলা কষা করে এবার পুরো মনে হচ্ছে সত্যি করে একটা ভেজে নিয়েছি, মানে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন, তো এবার আমি কাসুরি মেথি যেটা দেখিয়েছিলাম আপনাকে, 1 চামচ মতন কাসুরি মেথি আরকম সেটাকে আমি এবার দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি কাসুরি মেথিটাকে আরো ভালো করে নেড়েছি, এটাকে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা অ্যারোমা আসছে, এত সুন্দর সুগন্ধ আসছে এই মশলাটা যে আপনি যখন বানাবেন তখন আপনার নিজেই এটা অনুভব করতে পারবেন। তো আমার মশলাটা পুরো রেডি হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ছোলা আর পনিরটা এবার মিক্স করব। টাইমটা তো এটা আমার কষানো হয়ে গেছে, ফাইনাল আমি এটা কষাচ্ছি। দেখুন সুন্দর অপূর্ব একটা কালার এসছে, টেক্সচার এসছে, ঠিক আপনারও যখন আপনি বানাবেন যেন এই টেক্সচারটাই আসে। যখন দেখবেন তেল ছাড়ছে, কালার খুব সুন্দর চলে এসছে, খুব সুন্দর একটা সেন্ট দিচ্ছে। এবার আমি ছোলাগুলো সিদ্ধ করা ছোলাগুলো সব ফেলে নিচ্ছি, কাবলি ছোলাগুলো দিয়ে এটাকে ভালো করে আমি বয়েল করবো মশলার সাথে। মশলার সাথে ছোলাটাকে খুব ভালোভাবে মিক্স করবেন, যাতে কি টেস্টটা খুব ভালো আসে। তো আমি ছোলাটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার মশলাটা পুরো ওভারঅল সব ছোলাটাকে মশলার সাথে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি।
মিক্স করা আমার অলমোস্ট হয়ে গেছে। আমি কষাতে, তো এবার আমি ছোলাটাকে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি, যাতে কি আমার মশলাটা ছোলার মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তো এইভাবে আমি এটাকে কষিয়ে নিচ্ছি, কিছুক্ষণ আমার একটু সময় দিতে হবে মশলাটা ছোলার মধ্যে পুরো ঢোকার জন্য। তো আমি একটু এটাকে একটুখানি হাই ফ্লেম করে দিলাম, যাতে কি আমার মশলাটা ভালোভাবে ছোলার মধ্যে ঢুকে যায়। তো আমি একটু সময় দিলাম এটাকে কষিয়ে কষিয়ে, এটা যখন হয়ে যাবে অলমোস্ট তৈরি, তখন আমি এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দেবো। টমেটো সসটা দিলে কী হবে, এটা আরও সুন্দর আপনার একটা টক টক একটা ফ্লেভার আনবে এর মধ্যে। তো আমি এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দিলাম, যাতে গিয়ে ছোলাটা আরও একটু মানে ভালো হোক, ঠিক হোক, আর রান্নাটা যেন আর একটু গ্রেভিটা যেন খুব সুন্দর হোক খেতে। তো আপনারা চাইলে এটা দিতেও পারেন বা আপনারা স্কিপও করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের উপরে। তো আমি পছন্দ করি যে টমেটো সসটা দিলে বেশ একটা টক মিষ্টি একটা ফ্লেভার আসে। তো আমি দিয়ে দিলাম, আর তার সাথে আমি একটু জল দিয়ে দিচ্ছি, যাতে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, যাতে কি এটা একটু ফুটবে, আর ফুটলে মশলাটা পুরো ছোলার সাথে ভালো সেদ্ধ হবে আর ছোলার গায়ে গিয়ে মশলাটা লাগবে ভালোভাবে। তো আমি পরিমাণ মতন জল দিয়ে এটাকে সেদ্ধ করার জন্য ছাড়ছি। তো কিছুক্ষণ একটা ফুটবে জলটা, কিছুক্ষণ ফুটবে, আর আমি বড় তেজপাতাটা বের করে দিচ্ছি, কারণ এটা অনেক প্রবলেম করে মাঝে মাঝে। তো এটা কাজ হয়ে গেছে, আমি তেজপাতাটাকে ফেলে দিলাম। এবার আমি ছোলাটাকে একটু সময় দেবো সেদ্ধ হওয়ার জন্য, 5 থেকে 7 মিনিট আপনাকে সময় দিতে হবে এটা সেদ্ধ হওয়ার জন্য। মানে এটা সেদ্ধ অলরেডি আছে, কিন্তু এটা আরেকটু মশলার সাথে সেদ্ধ হবে। তো 5 থেকে 7 মিনিট আমার হয়ে গেছে সেদ্ধ, দেখুন এটা ফুটছে। এবার এই ফোটা ছোলার মধ্যেই আমি পনিরের পিসেসগুলো দিয়ে দেবো এক এক করে। তো আমি সব পনিরের টুকরোগুলো, পিসেসগুলো, ভেজে রাখা পিসেসগুলো আমি এক এক করে সব দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আমি সব পিসেসগুলোকে দিয়ে এটাকে আরেকটু আমি কুক হতে দেবো। দিয়ে ফাইনালি আমি 5-7 মিনিট পরে এটা বন্ধ করে দেবো, মানে গ্যাসটা বন্ধ করে দেবো, মানে আমার রান্নাটা হয়ে গেছে। তো সব পনিরের পিসেসগুলো আমি ছেড়ে দিলাম এর মধ্যে, আর এটাকে আমি একটু নেড়ে ছেড়ে এটাকে আমি রান্না হওয়ার জন্য একটু সময় দেবো, মানে 5 থেকে 7 মিনিট এটাকে আমি কুক করার জন্য দেবো। দিয়ে তারপরে আমি আমার গ্রেভিটা চেক করব যে গ্রেভিটা কনসিস্টেন্সি কেমন। গ্রেভিটা না খুব পাতলা হবে না খুব থিক হবে, মোটামুটি একটা মিডিয়াম একটা হবে, যেটাতে আপনি বুঝে যাবেন যে আপনার পুরো ছোলাটা তৈরি হয়ে গেছে। তো দেখুন আমার ছোলাটা পুরো, ছোলা পনির পুরো তৈরি হয়ে গেছে কমপ্লিট। এবার আমি ওটাকে সার্ভিং বলে নিয়ে নিয়েছি। তো আমার ছোলা পনিরটা দেখতে এমনি হয়েছে, খুবই সুন্দর দেখতে হয়েছে, আর কালারটা অপূর্ব এসছে। তো আপনারা যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ট্রাই করুন ঘরে। এটা খুবই দারুণ সুস্বাদু একটা টেস্টি খাবার, যেটা কি আপনি রুটির সাথে বা পরোটার সাথে